एवरीवन वेलकम बैक टू माय चैनल कम बैक टू माय न्यू ब्लॉग। আমি রিমি চলেছি তোমার কাছে আজ নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো ষষ্ঠী, ষষ্ঠীর দিন আমি রেডি হয়ে গেছি। এই হলো আমার ফুল লুক, লং স্কার্ট আর এই হলো লুক। আর আমার ইউনিক হচ্ছে কানেরটা, আমি আগের দিন কানেরটা কিনেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই হলো আমার পুরো লুকটা কেমন লাগছে জানিও। চলো আমি রেডি হয়ে গেছি, তো যেতে যেতে কথা হবে। আজ হলো ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম বাটানগরের উদ্দেশ্যে। আজকে পুরোটা হয়েছে, মানে আমরা গিয়েছিলাম আমার পিসিমণিদের সাথে, আমার ছোট পিসিরা আর আমরা। কোনো রকমভাবে কোনো প্ল্যান ছিল না জানো তো, ভেবেছিলাম আজকে আমরা নর্মালি যাব গঙ্গারাইপুরে ঘুরতে, ঘুরে চলে আসব। পিসিমণি হঠাৎ করে বললো যে আমরা যাচ্ছি গঙ্গারাইপুরে, যাবি তো? সেই কারণে আমরাও বেরিয়ে পড়লাম যে ওরা যেহেতু যাচ্ছে আমরাও যাই। আর এই বছর আমি দুইবার গিয়েছিলাম বাটানগরে, সেই গল্প বলবো তোমাদের সাথে, আর দেখাবো তো অবশ্যই। তো এসে দেখলাম যে না, এবারের বাটানগরের প্ল্যানটা মানে মণ্ডপটা বেশ সুন্দর করে সাজিয়েছে, দিল্লির অক্ষয়ধাম মন্দির করেছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো এখানে ঠাকুরটাও বেশ সুন্দর, আমার বেশ ইউনিক লাগলো। দুই দিকে দুই রকম মানে ঠাকুর, এই দিকটা কি সুন্দর গোছানো, শাড়ি পরানো, সুন্দর বেশ দেখতে ঠাকুরটা, আর ওই দিকে না মাটির ঠাকুর। আমি তো এটা দেখে ভাবলাম যে হ্যাঁ এটাই ঠিক আছে। তারপর দেখো বেশ আমি দেখালাম এদিকে যখন ঘুরে ঘুরে মানে আসছি, এই ঠাকুরটা মানে ওই মাটির ঠাকুরটা দেখতে না আরও বেশি ভালো লাগলো, কি সুন্দর দেখতে না, সত্যিকারের বেশ সুন্দর। চলো এবার আমরা বেরিয়ে যাই। বেরিয়ে এখানে ছোটোবেলার খেলনাগুলো দেখতে পেলাম, কী সুন্দর, ফুলকপি, পটল, আলু, বেগুন, ওইদিকে ছোট্ট ছোট্ট পাখি, মাটির সব জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। এই যে পিসেমণি, পিসেমশাই আর এখানে ভাই, তো আমরা সবাই মিলে এখানে ঘুরছি। আর এই বাটানগরটা তো জানো, মানে যারা মানে জানো তারা তো জানোই, মানে মেলাটা এত বড় হয়, আমি তো প্রত্যেক বছর মানে ঠাকুর দেখার থেকে বেশি মেলাটা দেখতে আমি বেশি ইন্টারেস্টেড, কারণ মেলা দেখতে ভীষণ ভালো লাগে। এই কানেরগুলো দেখো মাত্র 20 টাকা করে বলছিল, কি সুন্দর সুন্দর দেখতে। আর এখানে প্রচুর কানের কালেকশান, এই দোকানটাতে শুধু কানেরই ছিল। তো চলো কত করে এগুলো? এই দোকানটা প্রথমে আমার চোখে পড়েনি জানো তো, তারপর আমি গিয়েছিলাম, গিয়ে ওই আন্টিটার সাথে কথা বলে জানতে পারলাম যে ওরা এখানে, আমি বুঝতে পারলাম না যে মানে এখানে কি নতুন জিনিসই বিক্রি হচ্ছিলো। আমার তো মনে হলো যে হ্যাঁ জিনিসগুলো নতুনই, কেউ হয়তো নতুন হাতে কাজ শিখেছে, মানে প্রত্যেক জিনিসগুলো হয় না সেই মানে অনেক দূরের যারা তারা হাতে কাজ শিখে, তাই উল বোনাগুলো ঠিকঠাক হয় না, তো সেই কারণে এটা মানে করে মানে বানিয়েছে। কারণ সব জিনিসগুলো দেখছিলাম একটু একটু করে না ডিসপুট আছে, কিছুটা ছেঁড়া ছিল, মানে উল ছেঁড়া বলতে একেবারে ছেঁড়া না, উলের বোনাটা ঠিকঠাক ছিল না, খানিকটা সেলাই খোলা ছিল। আমি এখান থেকে কতগুলি নিয়েছি আর তোমাদেরও কালেকশানগুলো একটু শেয়ার করলাম। তবে প্রত্যেকটা জিনিসটা মানে এমন ছিল, এত চোখে লাগার মতো, মানে প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়ে যাচ্ছিলো। আর দাম খুব একটা বেশি বলেনি, 150 টাকা বলছিল, আমি 100 টাকা দিয়ে নিয়েছি তিনটে জিনিস। দেখাবো তোমাদেরকে আমি কী কী নিয়েছি। আমিও তো আন্টিটাকে বলছিলাম যে এটা দেখাও ওটা দেখাও, একটা কারদানার টপ যেটা দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল।
কিন্তু আমি সেটা নিতে পারিনি। এটা আমার গায়ে হয়েও গেছিলো, নিচের দিকটা না সেলাইটা এতটা পরিমাণে খোলা ছিল যে আমি নিতে পারিনি। ওই কারদানার পুরো সাইডটা খোলা ছিল। মা বললো যে কেন নিয়ে নিতে পারতিস, আমি ঘরে সেলাই করে দিতাম আর এরকম বোঝো, এই দেখো কি সুন্দর চকচক করছে, তো ভীষণ সুন্দর। ওখান থেকে আরও কয়েকজন দেখছিল, তারা আমাকে জিজ্ঞেস করছিলো যে কারদানার এই টপটা মানে কত টাকা দাম। তোমরা হাতে নিয়ে আছি দেখেও বুঝতে পারছো কীরকম ঝিকমিক ঝিকমিক করছে। তো বলছি তো মানে এখানে প্রত্যেকটা টপ এত ইউনিক ছিল, বিচে পড়ার জন্য যে জিনিসগুলো হয় সেইগুলোও ছিল, মানে ভীষণ সুন্দর বলতে পারো এক কথায়। আমি কতগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তোমরা শুধু দেখো। এই টপটা তো তোমরা এতদিনে আমার যারা মানে ফেসবুক আইডি ফলো করছো বা ইনস্টাগ্রাম আইডি ফলো করছো দেখে নিয়েছো, আমার অলরেডি টপটা পরা হয়ে গিয়েছে। রানী কালার টপটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো, কিন্তু যেটা আমার হাতে ঢোকেনি, যারা খুবই পাতলা বা রোগা গোছের তাদের জিনিসটা হবে, ওটা আমার হয়নি। তো এখানে আরও প্রচুর কালেকশন আছে, তো রানীটা শেষ পর্যন্ত নিয়েনি, অনেকটা উলটা খোলাও ছিল, 100 টাকা করেই দাম বলছিল। আমি যেগুলো হাতে নিয়েছিলাম সেগুলো আমি ফাইনালি বসে বসে চেক করছিলাম যে কোনটা নেবো আর নেবো না, যেগুলো একটু বেশিই ডিসপোর্ট ছিল আমি সেগুলো নিইনি। আর এই টপটার কাহিনী তোমরা পরে নবমীর দিন দেখতে পাবে, নবমীর দিন ব্লগে তো সেটা পরে দেখতে পাবে। আর তারপর আমি এটা গিয়ে দেখতে পেলাম যে ওখানে হাতার কাছে অনেকটা উলটা খোলা, আমি সবগুলোই চেক করছিলাম, তো সবগুলোই কিছুটা কিছু ডিসপোর্ট ছিল। এগুলো স্কার্ট ছিল বেশ সুন্দর সুন্দর দেখতে, স্কার্টগুলোর দামটা যদিও আমি জিজ্ঞেস করিনি, তবে আমার মনে হলো খুব একটা বেশি আহামরি কিছু দাম না। তো প্রত্যেকটা জিনিস আমার প্রচণ্ড ইউনিক আর ভালো লেগেছে, কিন্তু কেন জানি না প্রত্যেকটা জিনিসই একটু একটু ডিসপুট ছিল। আমাকে তো বারবার বলছিল এগুলো হয়তো কারোর ব্যবহার করার জিনিস, জানি না, যাই হোক আমার ভালো লেগেছে আমি নিয়েছি। তারপর এখানে আমি এই যে ক্লিপ নিচ্ছিলাম, আমি তুমি তো জানো মানে আমি ক্লিপ কিনতে এত ভালোবাসি, আমি পুরো ক্লিপ পাগল, আমার মানে সব রকমের ক্লিপ বেশ আমার কাছে থাকবে, আমার বেশ ভালো লাগে, আমার প্রত্যেকটা ক্লিপ আমার চাই, এরকম একটা ব্যাপার। তারপর আমি চিরুনি নিয়েছি কতকগুলো এখান থেকে, আর এই লিলির চিরুনিগুলো আমার বেশ ভালো লাগে, দুদিকেই প্রিন্ট করা, বেশ কি সুন্দর দেখতে। আর আমি যতবার কিনেছি বাটানগরের মেলা থেকেই কিনেছি, কারণ আমি এই চিরুনিগুলো এমনি দোকানে পাই না, আমি ওই মানে মেলাট বড় বড় মেলাগুলোতে এলেই দেখতে পাই। একটা এই ধরনের চিরুনিও নিয়েছি যেটা দেখতে ছিল ভীষণ সুন্দর। চলো এবার আমরা মেলা থেকে বেরোবার পালা, কারণ অনেকক্ষণ থেকে ঘুরছি, ওদিকে ভাইদের ঠাকুর দেখতে হবে, আর বিপদ পরিমাণে মানে ভিড় হয়েছিল আজকে। তো তারপর এই রাস্তার এই ঠাকুরগুলো দেখতে দেখতে আসছিলাম অনেকক্ষণ, তারপর ভাইরা বললো যে ওরা সব ঠাকুর দেখতে নামছে, তো আমরা যেগুলো রাস্তা থেকে এরকম দেখা যাচ্ছিলো আমি সেগুলো আর দেখিনি, রাস্তা থেকে দেখেই চলে যাচ্ছিলাম। কিন্তু ওরা ছোটো ছোটো যেহেতু ভাই, তো ওরা তো দেখবে অবশ্যই। তারপর আমি বললাম যে চলো তুমি আর আমি আগে বেরিয়ে যাই এমনি এগুলো দেখে, তারপর ওরা দেখে দেখে আসুক বলে আমি আর ও বেরিয়ে এসেছিলাম। এখানটা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাই তো আমাদের গাড়িতেই ছিল, এরপর থেকেই ভাই পিসিদের গাড়িতে চলে গেছে। এখানে একটা পুরো পাখি ডাকছে এরকম একটা থিমের ওপর করেছিল, যেটা দেখতে অপূর্ব সুন্দর লেগেছিল। আর যেটা আমার সবথেকে মানে খারাপ লেগেছে দেখে, যে কন্যা সন্তানকে কখনোই মানে ফেলে দেবে না, ফেলে করবে না, এরকম একটা ব্যাপার ছিল। এখানে ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর। আর একটা কথা জানো তো, এই বড় বড় ঠাকুরের পাশে ছোট ছোট যে ঠাকুরগুলো পুজো করার জন্য রেখে দেওয়া হয়, আমার না দেখতে কি যে ভালো লাগে, মানে কি বলবো। এই দেখো এখানে যেটা, আমি প্রথমে ভাবছি কোথা থেকে কান্নার আওয়াজ আসছে, মানে একটা সাউন্ড দিয়ে রেখেছে, তারপর দেখেছি এইরকম অবস্থা। দেখো কি সুন্দর, মানে মানে অসহায় কন্যা মানে এরকম একটা লেখা আছে, যেটা দেখতে আমার খুব খারাপ লাগলো। চলো এবার বেরিয়ে যাই, অনেকক্ষণ ধরে সে বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে এটা প্যান্ডেলটা এমনি মতো দেখতে লাগলো, ভিতরটা কিন্তু এটা বেশ সুন্দর ছিল, একটা রাজবাড়ির আদলে বানানো ছিল জিনিসটা। আমি এখানে প্রচুর ফটো তুলেছি, যেটা মানে তোমরা যদি দেখতে চাও লিঙ্কে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আর ফেসবুকের লিঙ্ক দুটোই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এখানে দেখো আর আমি আর ও দুজন মিলে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, তো তোমরা গিয়ে চেক করতে পারো। এখানে মায়ের মুখটাও বেশ কি সুন্দর ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আরও একটা মন্দিরে, এটাও
ওই ভিতরে ছিল, আমি প্রত্যেকটা জায়গার নাম জানি না, এটাও ছিল বেশ সুন্দর দেখতে। আর এখান থেকে ভাইয়েরা চলে গিয়েছিল, যেটা বলছিলাম তোমাদেরকে, ভাইয়েরা চলে গিয়েছিল, তো আমরা এগুলো রাস্তাগুলো দেখতে দেখতে তারপর বাড়ি ফিরেছিলাম। ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু বসু যখন এসেছিলে অন্ধেরি, যখন আমি কানটা খুলে ফেলেছি, কানটা আমার বীভৎস ব্যথা হয়েছে, মানে এই ধরনের কানের মতো ফার্স্ট টাইম পড়েছিলাম, এই বুকটা লাগাতে গিয়ে আমার বীভৎস পরিমাণে ব্যথা হয়েছে। যাই হোক, এখন বাজে তোমার 12টার মতো, এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম, আজকে ষষ্ঠী, বাট রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না এত ভিড়, আর কানটাও বীভৎস ব্যথা হয়েছে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিও, তোমাদের সবাইকে টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো করে পুজো কাটাও, আমি চটপট করে ফ্রেশ হয়ে নিই এবার শুয়ে পড়বো। গুড নাইট।